একদম সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। তো কারণ যেহেতু নিম্নচাপ, আর নিম্নচাপের থেকে ঝড় বৃষ্টি সমস্তটাই তো এখন পূর্বাভাস চলে এসেছে আমাদের কাছে, তাই গাছগুলো যাতে অনেকটা বেশি ভালো থাকে তার জন্য কি কি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দোপাটি গাছের ফুলগুলো কিন্তু আমি পুরোটাই আজকে তুলে নেব, কারণ গাছ ভর্তি এত ফুল। আর ওয়েদার দেখুন, এখন বাজে সকাল 6টা, তো 6টার সময়তেই যেরকম হাওয়া দিচ্ছে আর বৃষ্টি তো কাল থেকেই শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি আমার প্রিয় দোপাটি গাছের, গাছটা যাতে খুব ভালো থাকে তার জন্য। দেখুন গাছটা কিন্তু প্রচণ্ড ভারী হয়ে গেছে, কারণ গাছে প্রচুর ফুল হয়ে আছে। আর এই ফুলগুলো যদি গাছে থেকে যায়, আর এই প্রচুর বৃষ্টি হবে আর প্রচণ্ড হাওয়া হবে, তাতে কিন্তু গাছটার ক্ষতি হতে পারে বা সমস্ত ফুলটা তো নষ্ট হয়েই যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটাও খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি সবার প্রথমে এসেই কিন্তু আগে ঠাকুরের ফুলগুলো তুলে নিলাম, কিছুটা শিউলি ফুল তুলেছি। আর তার সঙ্গে সঙ্গে আমার এই দোপাটি গাছের ফুলগুলো আমি বেশিরভাগটাই তুলে দেবো, দুই একটা নিচের দিকে থাকছে সেটা যেটা আমি কালকে যাতে তুলতে পারি, কারণ এখন গাছে যে কটা ফুল আছে সমস্তটাই আমি তুলে দেব। তো এই ফুলগুলো তুলে দেওয়ার কারণ হচ্ছে গাছটা অনেকটা হালকা থাকবে, যে বাতাসটা বা ঝড় হবে সেটা কিন্তু গাছের গোড়ায় অতটাও গাছে লাগবে না, তাতে গাছের ডাল ভেঙে যাওয়া বা গাছ কিন্তু কাত হয়ে যাবে না। আর দোপাটি ফুলের গাছ যেহেতু খুব নরম থাকে কাণ্ডটা, তো সেই জন্য কী হয় কি, গাছ কিন্তু কাত হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো সেই জন্য আমি সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছি। আর সত্যি এত সুন্দর দোপাটি ফুলের ফুলটা, তো আমার ভীষণ মানে পছন্দের ফুল হলো, এবছর আমি প্রথম করেছি। আর এই দোপাটি ফুলের কাটিং থেকে যে চারা তৈরি করা যায়, প্রচুর চারা তৈরি করেছি, তবে এই গাছের কাটিং কিন্তু এখন আমি বসাইনি। তো এই বৃষ্টিটা যখনই থেমে যাবে তখনই আমি এই গাছের কাটিং করে কিন্তু বেশি বেশি করে চারা বসিয়ে দেবো। আর ছোট্ট কাটিং থেকে চারা বসালে কি ছোট্ট গাছেই কিন্তু ফুল ফুটতে শুরু করে দেয়। তো এখন বৃষ্টি হচ্ছে বলে কিন্তু এখন আমি কাটিং করব না, ঠিক বৃষ্টিটা থেমে যাবে, ওয়েদারটা এমনি বেশ অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, যখনই খবর আসবে যে বৃষ্টি আর হবে না সেই সময় আমি কিন্তু এই দোপাটি গাছের কয়েকটা চার পাঁচটা কাটিং নিয়ে আমি বসে দেবো। তো উপর থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি মতন কাটিং নিয়ে মাটিতে বেশ কয়েকটা পাতা ফেলে দিয়ে নিচ থেকে সেটাতে নর্মাল মাটিতে, কোনো খাবারযুক্ত মাটিতে কিন্তু বসানো যাবে না। সব থেকে ভালো হয় বালিতে বসাতে পারলে, তো আমি শুধুমাত্র বালিতেও বসাই না, বা বালি আর মাটি মিক্স করে তার মধ্যে বসিয়ে দেবো। আর এবারে চলে এসেছি দেখুন এক ঝুড়ি সবজির খোসা। এই সবজির খোসা প্রতিদিন কিন্তু একটা জায়গায় যদি জমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। তো দেখুন এখানে আমি বালতির মধ্যে প্রতিদিনের সবজির খোসা জমা করছি, আর নিচে দিয়ে দিয়েছি একটা বালতি, আর এই যে বালতিটার মধ্যে জমা করছি এই বালতির মধ্যে কিন্তু ছিদ্র করা আছে। আর প্রতিদিনের সবজির খোসাটা দেওয়ার পরে উপর থেকে কিন্তু আমি কিছুটা মাটি ছড়িয়ে দিই, এতে কিন্তু কম্পোস্টটাও যেমন তাড়াতাড়ি হবে আর তার সঙ্গে সঙ্গে নিচ থেকে যে লিকুইডটা বেরোবে সেই নিচে যে বালতিটা দেওয়া আছে সেই বালতির মধ্যে জমা হতে থাকবে। আর এবারে তুলে নেব কুমড়ো ফুল। তো সকালবেলা আসতে হয় এই কারণে, কারণ এই কিছু কিছু কাজ আছে যেটা কিন্তু একদম সকালবেলা ভোর ভোর এসেই করতে হয়। আর নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলেছি অনেক বড় একটা গ্রো ব্যাগ, যেটা হচ্ছে আমাদের যেহেতু ব্যাগের বিজনেস, তো কী হয় অনেক কাপড় কিন্তু এক্সট্রা আমাদের কাছে থেকে যায়, সেরকমই একটা মোটা ধরনের কাপড় দিয়ে বড় করে একটা গ্রো ব্যাগ বানিয়েছি সহজেই কম্পোস্ট তৈরি করার জন্য। সহজে কথাটা কেন বললাম, দেখুন এই কয়েকদিন আগেই কিন্তু আমি এরকম বড় বড় দুটো ড্রাম নিয়ে এসেছিলাম, যার মধ্যে ভর্তি করে শুকনো পাতা, সবজির খোসা, বিভিন্ন রকম গাছপালা যেগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়, বড় বড় যে সমস্ত ডালপালাগুলো হয় সেগুলো আমরা অনেক সময় ছোট জায়গা হলে সেখানে রাখার অসুবিধা হয়। তো সেই বড় বড় ডালপালাগুলো কী করেছি, এই ড্রামের মধ্যে দিয়ে আর উপর থেকে যে কম্পোস্টটা যে তৈরি হয়ে যাচ্ছে এই কম্পোস্টটি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে। তো তাতে দেখুন দু মাসও এখনও হয়নি, তার মধ্যে কী সুন্দর কম্পোস্টটা রেডি হয়ে গেছে, আমি সত্যিই দেখে পুরো অবাক। আর ড্রামটার কিন্তু নিচে একটা হোল আছে আর তার চারদিকে কিন্তু ছোট ছোট করে বেশ কিছু হোল করে দিয়েছি, যাতে বাতাসটা ভেতরে খুব অনায়াসে চলাচল করতে পারে। আর এদিকে দেখুন রেখেছি আরেকটা ড্রাম, সেটাও কিন্তু সেই একই অবস্থা, প্রথমে ওইটা ভর্তি করেছিলাম তারপরে আমি এটা ভর্তি করেছি। তো দেখুন কতটা নিচে নেমে গেছে, আর এখানে আঁকের পাতা, গাছের শুকনো পাতা, সমস্ত বড় বড় ডালপালা দেখুন, এটাও কিন্তু একদম কম্পোস্টে প্রায় পরিণত হয়ে গেছে। তো এইগুলো কিন্তু আমরা রোদে শুকনো করে আমরা কিন্তু গাছ বসাতে পারি, বিভিন্ন রকম ফুলের গাছ কিন্তু খুব সহজেই বসাতে পারি। তো এই মাটিতে যদি আমরা ফুলের গাছ রিপোর্ট করতে পারি, মানে একদম ডিরেক্ট বীজ নয়, চারা তৈরি করে নেওয়ার পরে সেই গাছটা যখন একটু বড় হয়ে যাবে সেই গাছগুলো যদি এই মাটিতেই বসিয়ে দিই, তাহলে না তো আর সেই গাছে খাবার দিতে হবে,
আর না তো কিচ্ছু করতে হবে, সেটা হচ্ছে এরকম যে আমার কোলিয়াস গাছগুলো যা আছে সেগুলো কিন্তু ঠিক এরকম মাটিতেই বসানো আছে। এই সব গাছে কিন্তু আর আলাদা করে কোনো খাবার দিতে হয় না। তো এবারে চলে এলাম, যেহেতু ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, তো এখানে যেহেতু আমার শিম গাছ রয়েছে, শিম গাছটা কিন্তু প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে। তো আমি কি করছি, সমস্ত শিম গাছের বেশিরভাগ পাতাটাই কিন্তু আমি এখন কেটে দিচ্ছি। আর এখানে যে গাছ ঝাঁকড়া হয়ে আছে, এখান থেকেও কিছু ডালপালা একটু কেটে দেবো, যাতে এখানে যে ঝড়টা আসার পরে এই ঝড়টা যাতে এই গাছের উপরে কম লাগে। তো দেখুন, কিছু ডাল ভেঙে দিলাম আর বেশ কিছু পাতা আমি কেটে দিচ্ছি, এবং আস্তে আস্তে কিন্তু আরও বেশি যতটা আমি কাটতে পারবো ততটাই পাতাগুলো শুধু কাটবো। তো পাতাটা যদি গাছের কমে যায়, তাহলে এই গাছের উপরে ঝড়ের দাপটটা কম আসবে আর গাছটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আর গাছ ভালো রাখতে দেখুন, প্যারাপেটের ওপর থেকে তো সমস্ত গাছ নামিয়ে দিয়ে নিচের নিচের দিকে রেখে দিয়েছি। যে সমস্ত গাছগুলো মনে হচ্ছে যে হাওয়া লাগলে পড়ে যেতে পারে, সেই সমস্ত গাছগুলোকে অবশ্যই ছাদের মাঝখানে বা সমস্ত গাছগুলোকে একটু এক জায়গা করে ভাগে ভাগে করে রাখতে হবে, যেখানে যাতে বাতাস হাওয়াটা কম লাগে সেরকম জায়গায় রেখে যদি গাছগুলোকে একটু দড়ি দিয়ে বেঁধে দিতে পারি, তাহলে কিন্তু কোনো ভয় থাকবে না। কারণ আমাদের ছাদ বাগানে ঝড় হলে একটা টব একটা গাছ যদি নষ্ট হয়ে যায়, সেটাই কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকটাই ক্ষতি। তো সেই ক্ষতি যাতে না হয়, তার জন্য কিন্তু এই ব্যবস্থা আমি করে রাখছি ছাদ বাগানে।